কুরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমান হয়তো অনেকে নামাজ কালামও পড়ে কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না কারা সেই হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়ার সত্ত্বেও নামে মুসলমান হওয়ার সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানব কয়টি বাধা 16টি বাধার কথা জানব 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নিয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপালপোড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাআল্লাহ টানবো আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই 16 প্রকার হতভাগা মানুষের কোন একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদঅভ্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো যেই 16টি খারাপ জিনিস যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলে আসা বর্ষা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ সবাই নিয়ত করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ঈমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তিগত জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে ঈমান নাই এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশের মানুষ উপকার হয় এরকম আরো বহু উপকারিতা তার দ্বারা হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে অস্বীকার করে ঠিক একইভাবে যে আমার রবকে মানে না যার আল্লাহর প্রতি ঈমানই নেই বিশ্বাসই নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহর কাছে জান্নাত কিভাবে আশা করবে এই জন্য ভাইরা আমার সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তু'মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না অর্থাৎ ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্ত অসীমকাল জাহান্নামে তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি 15 শ্রেণীর মানুষ যারা আছে এরা একসময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্য করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ঈমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে
তাদের গুনাহগুলো maaf হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ঈমানদার এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং আকীদা যে মুরতাকিবে কাবীরা কাবীরা গুনাহ করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না বরং সেখান থেকে একসময় একসময় সে বের হয়ে আসবে এটাই আহলে সুন্নাহ জামাতের আকীদা মুতাযিলা সহ কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান্নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহর প্রতি ঈমান নাই যারা মুসলমান না যারা ঈমানদার না তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে এক নাম্বার দুই দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গন্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ যদি ইসলাম আপনাকে রাখে নাই হ্যাঁ যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্যস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়াবি ঠুনকো অজুহাতে ঠুনকো কারণে কোনো কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি ওয়াজ মাহফিলেও আসে এই লোক যদি জিকির আজকারও করে এই লোক যদি তাসবিহ তেলাওয়াতও করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তওবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে না আসে ভাইরা আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর প্রথম বাধার কথা বলেছি হলো বেঈমানি কুফরি আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থায়ী বাধা আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাম্বার তিন চুগলখুরি করা এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু চুগলখুরির বদভ্যাস আছে এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পাম্পটি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পাম্পটি দিবে এরকম লোক আছে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুগলখুরি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হলো এই চুগলখুরির চরিত্র ভাইরা আমার আসুন তওবা করি চুগলখুরি করব না কারণ ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ নামাজ কালাম ওয়ালা মানুষ জিকির আজকার ওয়ালা মানুষ অনেক ইসলামের কাজ করনে ওয়ালা মানুষ দাওয়াতের কাজ করনে ওয়ালা মানুষ তাদের মধ্যে এই বদভ্যাস এই দুশ্চরিত্র এই খারাপ জিনিস আছে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না ডাকাতি করি না মদ খাই না মানুষ হত্যা করি না জেনা করি না খুন খারাপি করি না ছিনতাই রাহাজানি করি না বেশিরভাগ মানুষ এই মাহফিল আমরা যারা আছি আমার কথা যারা শুনছেন বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি সেগুলো অপরাধ যে আমরা জানিও না সে বিহিত নাই সে চিন্তাও নাই সে ভাবলেশও নাই এবং সেগুলো যে গুনাহ সে গুনাহগুলোকে গুনাহ মনে করছি না শয়তান বুঝতেই দিচ্ছে না তার মধ্যে একটা হলো এইটা চুগলখুরি ঘরে ঘরে জনে জনে দেখবেন এই বদভ্যাস যে সামনে একরকম পিছনে আরেক রকম নিফাক এবং কপটতা আজ জনে জনে ভরে গেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা এই বাধাকে আল্লাহ তাআলা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দান করুন
এই বাধা অতিক্রম করার উপায় কি ভাই উপায় হলো এখনি তওবা করবেন আমি জীবনে কখনো কারো সামনে গিয়ে এক রকম পেছনে গিয়ে আরেক রকম এই মুনাফিকি আমি করব না এই কপটতা আমি করব না এই দুই নম্বরে আমি করব না এই প্রতারণা আমি করব না কোন মানুষের সামনে গিয়ে ভালো সাজবো পেছনে গিয়ে দুর্নাম করব না আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা আর আবার তার কাছে গিয়ে আরেকজনের দুর্নাম করা অর্থাৎ দুজনের মধ্যে লাগালাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ হওয়া এই চুগলখোরি এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা চুগলখোর সে জান্নাতে নয়নটি থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদব্বাস পরিত্যাগ করার তৌফিক দান করুন নাম্বার 4 প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদব্বাস এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই ভালো নাই আছে না নাই নিজের পাশের জমি যে জমিদার দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয় আছে না নাই তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃতভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলো সব গিয়ে তার জমিতে পড়ে আছে না নাই অনেক ভালো ভালো মানুষ অন্যান্য দিক থেকে ভালো এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না ক্ষতি হবে তারপর আমি লাগাই ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে আগাটা সব তার ঘাড়ের উপরে তার জমির উপরে গিয়ে পড়বে তার সীমানার উপরে গিয়ে পড়বে ভোগ করব আমি আছে না নাই ভাইরা আমার হাঁস দিয়ে মোরগ দিয়ে সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেকে একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রাসূল অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করত খুব দান সাদাকা করত এবং সব ভালো আমলগুলো করত ফরজ তো করত নফলও করত ফরজ পাঁচক্ত তো পড়ত আবার নফল নামাজও পড়ত ধরেন তাহাজ্জুদের শাক সব পড়ত যাকাত তো দিত আবার এমনিও দান করত তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত ঝগড়াঝাটি করত তাদের হক নষ্ট করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামী তোমরা যার কথা বলেছো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হলো জাহান্নাম তার কোন নামাজ তার কোন রোজা তার কোন ইবাদত তার কোন দান সাদাকা এগুলো তাকে রক্ষা করতে পারে না সে জাহান্নামে যাবে কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে এর বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আরেকজনের কথা আমরা জানি শুধু ফরজ নামাজগুলো পড়ত নফল নামাজ পড়ার সময় পাইত না শুধু ফরজ কাজগুলো করত অতিরিক্ত দান সাদাকার সুযোগও পেত না কিন্তু তার একটা ভালো গুণ ছিল সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখত তারা যদিও খুব বেশি ভালো ছিল না কিন্তু সে ভালো থাকার চেষ্টা করত নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি ভাইরা আমার প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না গ্রাম বলেন শহর বলেন বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি প্রতিবেশীকে জানেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেমন মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন একবারে এ ক্লাসের আত্মীয় যারা এ ক্লাসের প্রথম সারির যারা রক্ত সম্পর্কীয় আপনার বাবার দিককার বাপ মা ছেলে মেয়ে ভাই বোন চাচা ফুফু এদেরকে বলা হয় এ ক্লাসের আত্মীয় একদম প্রথম শ্রেণীর এই আত্মীয়দের পরে সবচেয়ে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি তারা হলো আপনার প্রতিবেশী বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই আইল ঠেলা ঠেলি গন্ডগোল ফাসাদ ঝগড়া ঝাটি মারামারি গ্রামে এক ধরনের সকল তার ফ্ল্যাটের সামনে চলে গেছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে ময়লাটা সেখানে ফেলতেছেন
আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন গ্রামে দেখা যায় হাঁস মুরগি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে আপনার গাছগুলো গিয়ে ছায়া হয়ে তার জায়গাতে ক্ষতি করছে তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে এক কথায় নানা ভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি এমন কি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সত্ত্বেও এই কাজটা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায় এই লোক জান্নাতে যেতে পারবে না তাহলে চার নম্বর আমরা পেলাম জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা এই বদঅভ্যাস এবং এই গুনাহ থেকে অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশী সম্পর্কে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিব্রিল না জানি এসে বলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে এইটা না জানি কখন বলে আমি সেই চিন্তা করছিলাম কারণ এতবারে সে জিব্রিল আমাকে সাবধান করছে যে খবরদার প্রতিবেশীর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার পাঁচ অহংকারী ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমা নিয়ে চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ খ্যাতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে আল্লাহ তাআলা একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে দম্ভ থাকবে এই মুতাকাব্বির অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন অহংকার হলো আমার চাদর অহংকার হলো কার চাদর ভাই আল্লাহ তাআলার চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন তাকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন এজন্য ভাইরা সবসময় বিনয়ে থাকতে হবে জান্নাতি লোকদের কিছু মার্কা আছে এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে মাটির মানুষ হয়ে থাকবে নিরীহ হয়ে থাকবে তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না অর্থাৎ বিনম্র থাকবে এটা জান্নাতের লোকদের মার্কা এইজন্য ভাইরা বিনয়ী হতে হবে পাঁচ নম্বর যারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার সে অহংকারী মানুষ ছয় নম্বর হলো প্রতারক সাত নম্বর হলো দান করে খোটা দেয় যে সে আর আট নম্বর হলো কৃপণ আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখীল যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোঁকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোঁকা দেনওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন যার কথাই বলেন এমনকি নেতারা বলেন জনগণকে ধোঁকা দেয় ঠিক না মি ঠিক সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে ধোঁকা দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ ধোঁকাবাজ প্রতারক চিটার বাটপার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না দান করে খোটা দেওয়ার বদভ্যাস আছে না নাই আমাদের অনেকে দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান বরবাদ হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন লা তুবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না আমরা অনেকে এই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাঙ্কস এর আশাও করবেন না থ্যাঙ্কস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে শুকরিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আল্লাহ কোরআনে কারিমে সূরা দাহারের মধ্যে জান্নাতি এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়ায়ুতাইমুনাত তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা জান্নাতি মানুষগুলো আবরার এবং নেককাররা হলো তারা আল্লাহর মহব্বতে মিসকিনকে বন্দীকে অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে ইন্নামা নুত্রিআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা তারা বলে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি তোমাদের কাছ থেকে এর কোনো ফিডব্যাক বিনিময় তো চাই না এমন কি শুকরিয়া তোমরা যে আমাদেরকে থ্যাঙ্কস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না দরকার নেই আল্লাহর কাছে এইভাবে
সওয়াবের আশা করা বান্দার কাছে খোটা না দেওয়া সাত নম্বর আট নম্বর হলো কৃপণতা এটা জাহান্নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণ ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন তার যে দানশীলতা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইতো তাকেও দিত যে চাইতো না তাকেও দিত সর্বত্র তার দান ছড়িয়ে দিত এবং দান করতে করতে সব শেষ করে অংশ বাসা যেতেন তার নিজের জন্য কিছুই রাখতেন না এইভাবে তিনি দানশীল ছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন আমরা অনেকেই কিন্তু কৃপণ আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না নবীজি পানা চাইছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই ভাইরা আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আট নম্বর বাধা হলো কৃপণতা কৃপণ সে জান্নাতে এন্ট্রেন্সের সুযোগ পাবে না নয় নম্বর ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা যে ঘুষ দেয় সে যদি একান্ত নিরুপায় হয়ে দেয় এমন কাজ যে কাজ না হলে তার জীবন বাঁচে না অনেক জটিল প্রয়োজন এরকম প্রয়োজনে সে যদি ঘুষ দিতে বাধ্য হয় ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে তাহলে ওই ব্যক্তিকে মাজুর হিসেবে আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায় কিন্তু সচরাচর আমরা দেখা যায় আজকাল যেসব ক্ষেত্রে ঘুষ দিয়ে সুবিধা নেই ওটা না নিলে আমি যে মরে যাব এরকম না আমি ইচ্ছা করলে হারামটা নাও করতে পারি আবার অনেক ক্ষেত্রে আমার বৈধ জিনিসটাকেই আমি অবৈধভাবে পাওয়ার জন্য আমি ঘুষ দিচ্ছি তো এই যে ঘুষ দাতা ঘুষ গ্রহীতা তো সর্বাবস্থায় অপরাধী ঘুষ দাতাও সে অপরাধী হবে এইভাবে যদি ঘুষ দেয় আপনি একটা জায়গায় কাজে যাবেন সিরিয়াল দিয়া সবাই সিরিয়ালে দাঁড়াইছে আপনিও সিরিয়ালে দাঁড়াবেন এটাই হলো নিয়ম সবাই সিরিয়ালে দাঁড়াইছে আপনি সিরিয়ালে দাঁড়াইতে চাচ্ছেন না সেজন্য কি করলেন ঘুষ দিলেন ঘুষ দিয়া সবার আগে কাজটা করে নিয়ে আসলেন এই যে ঘুষ দিল এই ঘুষ দেওয়াটা সে এটাকে সে বাধ্য হয়ে দিয়েছে বরং এখানে যে ঘুষ খাইছে তাকে সে বাধ্য করছে আমাদের দেশে আমরা সরাসরি শুধু ঘুষখোরদের দোষ দেই ঘুষখোরদের তো দোষ আছে শতভাগ কিন্তু অনেক সময় ঘুষ যারা দেয় তাদেরও দোষ কম নাই অনেক অফিসার আছে ঘুষ না খাইলে ক্লায়েন্টরা বরং পরেশান হয়ে যায় যে এই স্যার নতুন স্যার ঘুষ খায় না তাহলে তো পরেশানের ব্যাপার কিভাবে দুই নম্বর এটা আদায় হবে অতএব ভাইরা আমার ঘুষ দাতা এবং গ্রহীতা তাবরানী হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি ফিন্না ফিন্না ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যাবে অতএব ঘুষ দিতেও খুব সাবধান আর যারা ঘুষ খাচ্ছে তাদের কথা তো বলাই বাহুল্য তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ঘুষ দেওয়া নেওয়া এটা একটা বড় বাধা আর জান্নাতি হতে পারবে না জান্নাতে নো এন্ট্রেন্স থাকবে ওই সমস্ত লোকদের যারা এটা করে নাম্বার দশ মাতা পিতার অবাধ্য নাম্বার এগারো নেশাগ্রস্ত নেশায় আসক্ত এ সম্পর্কে নাসাই বর্ণিত হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামরিন জান্নাতে যেতে পারবে না মা বাবার নাফরমান মা বাবার অবাধ্য মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবাদা মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে কপালে সেজদা পড়ে গেছে অন্য অনেক ভালো কাজ করে কিন্তু মা বাবার প্রতি তিনি অনুগত নন তাদের সাথে নাফরমানি করে এই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যাবত না আল্লাহ তাআলা তাকে মাফ না করেন অথবা তার এই পাপের প্রায়শ্চিত্ত সে না করে অর্থাৎ এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা মাতা পিতার নাফরমান আর এগারো নম্বর হলো মাদকে আসক্ত যেটা এই একই হাদিসে না সাহেব বর্ণিত হাদিসে আছে মাদক আসক্ত অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে এই লোকটাও জান্নাতে যেতে পারবে না বারো নম্বর হলো ওই লোক যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে যার গোস্ত মাংস রক্ত হারাম খেয়ে হারাম উপার্জন করে করে এগুলো গঠিত হয়েছে সেটা সুদের টাকায় হোক সেটা ঘুষের টাকায় হোক সেটা চুরির টাকায় হোক সেটা দুর্নীতির টাকায় হোক সেটা যেভাবেই হোক না কেন এই সম্পর্কে মুসনাদে আহমদের হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন নাবাতা বিসুহত যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি হয়েছে হারাম দ্বারা গঠিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না এটা হলো বারো নম্বর তেরো নম্বর হলো অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা না অহংকারের পাশাপাশি আরেকটা বদ অভ্যাস আছে আরেকটা রোগ আছে যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয় গোয়ার কিসিমের হয় খুব তেড়া কিসিমের হয় শক্ত মেজাজি হয় কোনোভাবেই সে নরম হতে চায় না এই অতুল এবং জওয়াজ আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা মতে
এই টাইপের মানুষও জান্নাতে যেতে পারবে না যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রূঢ় স্বভাবের হয় স্বভাবটাই হলো রূঢ় স্বভাবটাই হলো রুষ্ট সে সব সময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয় তার মনটাই হলো পাথরের মতো এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না এবং আবু দাউদের হাদিস সেটি বলছে আর 14 নম্বর হলো গণক যে ভবিষ্যতে কি হবে না হবে মানুষের সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয় অনেক সময় এগুলো সত্য হয় এবং কুফরি কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন ভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা এবং সেগুলো খেটেও যেতে পারে অস্বাভাবিক নয় কিন্তু এই যে অসৎ উপায়ে কুফরি কালামের মাধ্যমে জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এই রকম গণক যারা এরাও জান্নাতে যেতে পারবে না এমন কি তাদের কাছে যারা যায় যারা তাদের কথা বিশ্বাস করে আস্থা রাখে এদের ইবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে না হাদিসে বলা হয়েছে তাহলে 14 প্রকার হলো এই গণক আর 15 নম্বর হলো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে আজকাল এই ব্ল্যাক ম্যাজিক ভাই ঘরে ঘরে হয়ে গেছে ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে দেখবেন যে বিভিন্ন পোস্টারে লেখা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আছে না নাই ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্টে এরকম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা জায়গায় এগুলো আছে ঘরে ঘরে দেখবেন এমন অনেক রোগী আছে যেই রোগীদের কোনো ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না দেশ বিদেশ ঘুরে বহু হাসপাতাল ঘুরে বহু ট্রিটমেন্ট নিয়েও কোনো চিকিৎসা করাতে পারছেন না কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সুস্থ হচ্ছে না এগুলোর একটা অংশ আমি সবগুলো বলছি না একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রোগী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে তো ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় জবাই করে খাওয়া ছাড়া উপায় থাকে না আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে ছাড়ে অন্য আরেক হাদিসে আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি কুদৃষ্টি বদনজর এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতেই পরিবর্তন পর্যন্ত করে দেয় এরকম ভয়াবহ একটা বিষয় তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা জান্নাতে যেতে পারবে না এবং দুনিয়াতে এদের জন্য চরম শাস্তি ইসলামী শরিয়াত তাদের জন্য মৃত্যুদণ্ড রেখেছে কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে এখন শত শত ফ্যামিলিতে দাম্পত্য সম্পর্কগুলো ভালো নেই আমার কাছে এরকম শত শত হিস্ট্রি আসে যে স্বামী স্ত্রীর একসময় সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ করে তাদের আর সম্পর্ক ভালো নাই কেউ কাউকে সহ্য করতে পারছেন না কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে এবং দেখবেন বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় অস্বাভাবিক জায়গাতে তাবিজ কবজ পাওয়া যায় আছে না নাই এরকম কে বা কারা রাখছে চুল কেটে নিয়ে যায় জামা কাটা সেটা কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের উপাদান এগুলো অনেক সময় হয় আমরা অনেকে এগুলো জেনেও না জানার ভান করে থাকি অনেকে জেনেও সেটা সঠিকভাবে এটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি না তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা সমাজে অশান্তি সৃষ্টি করে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে মানুষের ক্ষতি করে এরকম অনেক লোক আছে তাবিজ ব্যবসায়ী তারা তাবিজের ব্যবসার আড়ালে তারা মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করে এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তারা জান্নাতে যেতে পারবে না এটা হলো 15 নম্বর 16 নম্বর হলো যারা সিল্কের পোশাক পরে পুরুষ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাদেরকেও জান্নাতে নয় এন্ট্রির কথা বলা হয়েছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সেটাও বড় একটা বাধা তাহলে 16 প্রকারের মানুষ পেলাম যারা জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে সাবধান করা হয়েছে সতর্ক করা হয়েছে কোরআন বিভিন্ন আয়াতে সাবধান করা হয়েছে যে এই 16 প্রকারের মানুষ তারা জান্নাতে যেতে পারবে না শুধু 16 প্রকার নয় এরকম আরো আছে কোরআন হাদিস গাপে পাওয়া যাবে আমি 16 প্রকার শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম যে এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না আমরা শুরুতে বলেছি ঈমানদারের সবচেয়ে বড় চাওয়া হলো টার্গেট হলো জান্নাতে যাওয়া সে জান্নাতেই যদি যেতে না পারে তাহলে আমার আর এই দুনিয়াতে আমার কর্ম আমার ঈমান এগুলো আমাকে কি উপকার করলো যদিও ঈমান থাকলে আপনি এই সমস্ত গুনাহগুলো লিপ্ত হওয়ার কারণে জাহান্নামে গেলেও একসময় আপনি জান্নাতে আসবেন এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা এটাই বিশুদ্ধ বিশ্বাস কিন্তু তারপরেও জাহান্নাম তো এমন জায়গা যেখানে এক মুহূর্তের জন্য গিয়ে সহ্য করার কথা নয় অতএব ঈমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান্নামের কোনো স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই 16 বদঅভ্যাস থেকে 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন